2024 সালে হজ নিবন্ধনের সময়ে সর্বশেষ কতদিন বেড়েছে, এমনকি আগামীতে আর সময় বাড়ানো হবে কি না, এখন পর্যন্ত কতজন হজ নিবন্ধন করেছেন, নিবন্ধিত হজ যাত্রীদের ফেরত টাকা পাবেন কি না, তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, হজের এই প্রতিবেদনের দিকে তাকালে আমরা দেখব এখন পর্যন্ত মোট 53,173 জন হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,802 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 49,371 জন। সে অনুযায়ী কোটার 42% হজ যাত্রী নিবন্ধন করেছেন, এখনও 74,025 জন নিবন্ধন করেননি, অর্থাৎ কোটার 58% খালি রয়েছে। সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার পরিবর্তন আনার কারণে এবার বিভিন্ন দেশ থেকে কতজন হজে যাবে তা আগেভাগে জানাতে হবে। অন্য বছর হজ চুক্তির পর নিবন্ধন শুরু হলেও এবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম শুরু করতে হয়। গত বছর অর্থাৎ 2023 সালে 15 নভেম্বর থেকে হজ যাত্রী নিবন্ধন শুরু হয়। প্রথম নিবন্ধনের সময় ছিল 10 ডিসেম্বর, পরে নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। হজ যাত্রীদের সাড়া না পাওয়ায় সর্বশেষ নিবন্ধনের সময় বাড়িয়ে 18 জানুয়ারি করা হয়। 2024 সালে হজের নিবন্ধনের আরও 8 দিন সময় দিয়েছে সরকার। দুই দফা সময় বাড়ানোর পর গত 18 জানুয়ারি শেষ হয় হজ যাত্রী নিবন্ধন কার্যক্রম, কিন্তু হজ এজেন্সিগুলো নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে নিবন্ধনের জন্য আরও 8 দিন সময় দিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 1 ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে। সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালে হজে গমনিচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসমূহ, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হতে হজ চুক্তির আগেই হজ যাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজ যাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজ যাত্রী নিবন্ধনের সময় আগামী 25 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে আগামী 25 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে 2,05,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজ সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী 29 ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে, অন্যথায় এবছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন এবং হজে সরকারি ব্যবস্থাপনায় 10,198 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ এজেন্সির মাধ্যমে 1,17,000 জন হজে যেতে পারবেন। প্রিয় ভিউয়ার, এই ছিল আমাদের হজের আপডেট খবর। হজের আপডেট খবর পেতে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।